ক্যাটাগরি কি দিতে হবে? স্যার নিশিলেটে করলে ভালো হয় না, যে কোনো একটা নিশ নিলে, ধরুন ফিটনেস বা হ্যাঁ নিশ নিলে ভালো হয়, কারণ যেহেতু আমরা মার্কেটিং এর কাজ অনেক গুলো, আপনি নিশ নিয়ে দেখাবেন করলে স্যার এটা ভালো হবে। যে বেজ নিয়ে করলে তো স্যার সবকিছু দেখানো যাবে না আর কি। আপনি তাহলে ইয়ে করেন ডিজিটাল মার্কেটিং, এরকম দিয়ে করেন, এই যে নামটা দেন যে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট বা এরকম কিছু একটা দিয়ে দেন। ক্যাটাগরি কি দিতে হবে? ক্যাটাগরি এডুকেশন দিতে হবে, এডুকেশন লেখেন। শুনতে পারিনি, আর একটু বলবেন, আমার এখানে নয়েজ বেশি তো, এই জন্য সমস্যা। হ্যাঁ এডুকেশন, এডুকেশন দেন, এডুকেশন দেন। ডেসক্রিপশন দেওয়া লাগবে। হ্যাঁ ডেসক্রিপশন দেওয়া লাগবে, ডেসক্রিপশনে দেখেন এখানে আমরা ডেসক্রিপশন যে লিখবো, ডেসক্রিপশনটা আমরা অবশ্যই আমরা একটা এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখবো। তো এসইও ফ্রেন্ডলি ডেসক্রিপশন মানে কি? মানে হচ্ছে আমরা আমরা যে নিশটা নিয়ে কাজ করতেছি, এই নিশের আমরা আমাদের যে পেজটা খুলতেছি সেই পেজে আমি যে কিওয়ার্ড গুলি দিয়ে পেজটাকে র্যাঙ্ক করাতে চাচ্ছি, ওই কিওয়ার্ড অনুযায়ী আমাকে এখানে লিখতে হবে। আমাদের নাম আছে কি ডিজিটাল মার্কেটিং, তো ডিজিটাল মার্কেটিংটা যেন অবশ্যই আমাদের ডেসক্রিপশনে থাকে। তারপরে আমরা আরো কি করতে পারি, যে ফ্রিল্যান্সিং, যেহেতু আমাদের এই পেজটার সাথে ফ্রিল্যান্সিং একটা সম্পর্ক যুক্ত আছে, ফ্রিল্যান্সিং আউটসোর্সিং, তো এই কিওয়ার্ড গুলো যেন আমার ডেসক্রিপশনে থাকে, এই ধরনের একটা ফ্রেন্ডলি ডেসক্রিপশন লিখতে হবে। হ্যাঁ, যে পেজটা নিয়ে কাজ করুন, যে ওয়েবসাইটটা নিয়ে, ধরুন ওয়েবসাইটটা হচ্ছে ইলেকট্রনিক্স, হ্যাঁ লিখেন, তাহলে ইলেকট্রনিক্স এমন কিছু লিখবো। হ্যাঁ কিন্তু এখন তো আমরা ওয়েবসাইটের সাথে না, এখন হচ্ছে আমরা একটা পেজ করতেছি, সো পেজটাকে র্যাঙ্ক করানোর জন্য আমরা, হ্যাঁ আপনাকে লিখেন ডিজিটাল মার্কেটিং কমা না দিয়ে লিখেন ডিজিটাল মার্কেটিং উইথ ফ্রিল্যান্সিং অ্যান্ড আউটসোর্সিং সলিউশন। আউটসোর্সিং সলিউশন, হ্যাঁ তাহলে দেখেন আমার এখানে আমার কি কি কিওয়ার্ড গুলি চলে আসছে, আমার ডিজিটাল মার্কেটিং আমার যে নামটা ছিল এটা আসছে, দেন হচ্ছে আমার ফ্রিল্যান্সিং কিওয়ার্ডটা আসছে, আমার আউটসোর্সিং কিওয়ার্ডটা কিন্তু আমার এখানে আসছে। আর কিছু ভাইয়া? আপাতত আর কিছু ইয়ে হচ্ছে না, আমরা যদি আরো কিওয়ার্ড লাগে পরে এটা আপনি চেঞ্জও করতে পারবেন, সমস্যা নাই। আচ্ছা ওকে নিচে যান, ক্রিয়েট পেজে ক্লিক দেন, পেজের একটা ব্যানার এবং কি প্রোফাইল এটা দিতে হবে, স্ক্রল করে একটু নিচে যান, দেখবেন যে আপনাকে দেখাবে ইমেজ দেওয়ার জন্য ইমেজটা দিতে হবে। একটু ডাউনলোড করে নিবো ডিজিটাল মার্কেটিং এর উপরে। হ্যাঁ একটু ডাউনলোড করে নেন,
আচ্ছা, কেউ কি রেকর্ডিং করতেছেন? আমি কিন্তু করতেছি না। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এখন দেখেন এখানে অ্যাডে বাটন লেখা আছে, ঠিক আছে, অ্যাডে বাটনের মধ্যে ক্লিক দিয়ে এখানে হোয়াটসঅ্যাপটা অ্যাড করে দেন, বিজনেস হোয়াটসঅ্যাপ। কোথায় যা তুই কিন্তু অ্যাডে বাটন। আচ্ছা আচ্ছা, কোনটা সিলেক্ট করব? হোয়াটসঅ্যাপ, হোয়াটসঅ্যাপটা সিলেকশন করেন, হোয়াটসঅ্যাপ নাম্বারটা অ্যাড করলেন। হোয়াটসঅ্যাপের তো অপশন নাই এখানে, কি ভাইয়া এই যে নিচে আচ্ছা এখানে কি হোয়াটসঅ্যাপ নাম্বারটা যে নাম্বার দিয়ে খোলা সেই নাম্বারটাই দিতে হবে? জি আপু বুঝতে পারছি। হয়ে গেছে ভাই, এরপরে ভাইয়া সম্ভবত নেট প্রবলেম। এরপরে দেখেন আপনি ইউজার নেমটা ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, ইউজার নেম, ইউজার নেম কোথায় ভাইয়া? আচ্ছা, ইউজার এটা নেমে ক্লিক দেন। কি দিব ভাইয়া, মানে আমার নাম দিয়ে কিছু একটা দিব?
না না না, ইউজার নেমটা দিবে দিতে হবে অবশ্যই। আপনি পেজে যেন নাম দিচ্ছেন, পেজের নামটা অথবা আমাদের আরো পেজের নাম আর কি কিওয়ার্ড ফ্রিল্যান্সিং আউটসোর্সিং এই দুইটা আছে। তো আপনি এখানে ডিজিটাল মার্কেটিং অথবা ফ্রিল্যান্সিং অথবা আউটসোর্সিং এই তিনটা থেকে যে কোনো একটা দিবেন। ডিজিটাল মার্কেটিং দিলাম। আচ্ছা, আর বড় লেখা লাগবে? এটা তো ক্রিয়েট করা অপশন হয় না। আন্ডারস্কোরটা কাটেন, হ্যাঁ কেটে দিছে, তাও আসে না। আসবে না, এই নামে অ্যাভেলেবেল আছে তো এটা নিবে না। আপনি ফ্রিল্যান্সিং লিখেন, আউটসোর্সিং লিখেন, এগুলো লিখে দেখেন। বা এর সাথে হয়তো কোনো সংখ্যা যুক্ত করতে হবে। হ্যাঁ, 2021 দেন সংখ্যা, দেন একটা। আচ্ছা, এটা এখন নিবে না, আপনার পেজে 4-5টা লাইক লাগবে, তারপর আপনি ইউজার নেমটা ক্রিয়েট করতে পারবেন। পেজে আপনার কয়েকটা লাইক লাগবে, না হলে ইউজার নেম করতে পারবেন না। আচ্ছা, তাহলে আমি কি করবো, ক্যান্সেল দিয়ে দিবো? এখন স্যার লাইক দেওয়ার কোনো অপশন নাই, আমরা যেহেতু এই জায়গায় অনেক জনে আছি, আমরা লাইক দিয়ে দিলাম। তার লাইক দেওয়ার অপশন কি এখনো আসবে উনি যদি ক্রিয়েট করে? এখনই যেহেতু আমরা সবাই আছি, আমরা তো সবাই মিলে একটা দুইটা করে লাইক দিয়ে হ্যাঁ, দিলে পেজ হয়ে পেজ যাবে। পেজ পেজ পেজের পেজের ইউআরএলটা দিয়ে দেন। বা ইউআরএলটা একটু ইয়া করেন, চ্যাট বক্সে একটু দিয়ে দেন। কয়টা লাইক হয়েছে? 4-5টা লাইক হয়েছে আপনার। লাইক আসে না তেমন একটা। আমি তো লাইক দিলাম, আমি তো মনে লাইক দিলাম আপনি কি বলে।
লাইক তো হলো কয়টা লাইক এটা দেখা যায় কোথায় ভাই? নিচে নোটিফিকেশন আসেন তো ভাইয়া, আপনি যেখানে গেছেন নোটিফিকেশন ইনবক্সে গেছেন আপনি, হ্যাঁ ওইটাতে দেখেন তো। ওই যে ফার্স্টে তো দেওয়া আছে, সাতটা দাও, ওই যে ফার্স্টেরটা। আচ্ছা এখন দেখি তো, সাতজনে দিছে লাইক। হ্যাঁ আসছে। মানে ওটা অপশন থেকে বক্স বার থেকে বের হয়েছে। হ্যালো ভাই, এক দা রেড দিতে বুঝছেন, একদিন একদিন বললে ভালো হয়, মানে সবাই বললে বুঝতে পারে না কথাটা। আপনি শুধু নামটা দেন, নামটা দিয়ে তারপরে ওই যে ব্রেড হয় তাহলে ব্রেড দেখাবে, না হলে ইনব্লেড দেখাবে, মানে ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল দেখাবে, আর অ্যাভেলেবল হলে অ্যাভেলেবল দেখাবে। ঠিক আছে, কিছুই দেখায় না, মানে ক্রিয়েট ক্রিয়েট ইউজার নেম এটা ক্লিক করার অপশনই আসে না, মানে এটা ভ্যালিড না, সমস্যা নাই, আপনি এটা আসবে। ঠিক আছে, আপনি এটা ব্ল্যাঙ্কে থাকে, ক্লিক করলে আসতে পারে। আপনি দেখেন ডিজিটাল মার্কেটিং বা 2021 লেখেন, লেখার পরে আপনি দেখেন স্পেস দেওয়া যাবে না, স্পেস একসাথে রাখেন, স্পেস দিবেন না। রাইসুল ভাইয়া, রাইসুল ভাইয়া, হ্যাঁ ভাই বলেন ভাইয়া, আপনি সবগুলা স্মল লেটার ইউজ করেন, ঠিক আছে? আচ্ছা, ইউজার নেমে সবসময় স্মল লেটার ইউজ করতে হয়, কেন এখন এটা ক্যান্সেল করতে হচ্ছে কি রে, ওটা তিয়া করেন। হ্যালো ভাই, ইউনিক লাগে, এটা অপশন আছে না, এটা নেবেন না, এটা নাও হয়ে গেছে অলরেডি, আর দা রেট ধরা হবে না ভাইয়া। হ্যাঁ, অ্যাট দা রেট দিয়ে দেব, অ্যাট দা রেট লাগবে, অ্যাট দা রেট অটো নিয়ে নেবে। হ্যাঁ, আরেকটা প্রবলেম হচ্ছে, মানে পেজ সাথে সাথে খুলে দিলে মানে নিতে চায় না, কয়েকদিন পরে দিলে আবার নিয়ে যায়, নিতে চায় না। আর দু একদিন পর দিবেন, দেখবেন অটোমেটিক নিয়ে যাবে আশা করি। গাইডলাইন দেখাবো আর কি, বড় হাতের থাকতে হবে, 1 থেকে 9 এর ভিতরে একটা সংখ্যা থাকতে হবে, বিশেষ ক্যারেক্টার থাকতে হবে।
যেমন মনে করেন যে আমার নাম রিয়াদ, রিয়াদ 7071 এরকম, বুঝছেন? মানে এরকম একটা সংখ্যা দিতে হবে যেটা দিলে আপনি সহজে পেয়ে যান। অবশ্যই এটা কিন্তু বেশি কমন, বুঝছেন? এটা হলো এটা মার্কেটিং এটা হলো সবচেয়ে কমন, মানে পৃথিবীতে যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ করে নাম ডিজিটাল মার্কেটিং। ভাই আমি চ্যাট বক্সে একটা দিছি, একটু দেখেন হয় কিনা, DM21 হ্যাকস এটা দিয়া দেখেন হয় কিনা। এটা দিছি চ্যাট বক্সে, একটু দেখেন। বললাম না ইউনিক দেন হয়ে যাবে প্রথমবারে। DM21 হয়ে গেছে দেন। আচ্ছা হয়ে গেলে তো ভালো। হ্যাঁ ক্রিয়েট ইউজার নাম এটাতে ক্লিক করুন একটা। হয়ে গেছে, ইউ আর অল সেট। দেখেন এখানে জেনারেল এর মধ্যে কি আছে, আর পেজ ভিজিবিলিটি, পেজ কি আছে, পাবলিশ আছে, তারপর ভিজিটর পোস্ট, মানে দেখেন এই প্রত্যেকটা অপশন আপনি এখানে পরে পরে আপনি এখানে কি করতে আমরা ইচ্ছা মতো দিতে পারবো। যে এখানে কি বলছে, ভিজিটর পোস্ট মধ্যে এনিওয়ান ক্যান পাবলিশ টু দা পেজ, এনিওয়ান ক্যান অ্যাড ফটোস এন্ড ভিডিওস টু দা পেজ, ঠিক আছে? যে কোনো কেউ এটা কি করতে পারবে, পোস্ট দিতে পারবে। তো আপনি এটাকে এডিট করে কি করে দিতে পারেন, যে মডারেটর অনলি, অ্যাডমিন অনলি, এটা আমরা এখান থেকে এখন রিভিউ বাই পোস্ট পাবলিশ, পাবলিশের আগে কি করবো এটা আমরা মডারেটর কি করবো রিভিউর মাধ্যমে দিবে, ঠিক আছে? অত আমরা চাইলে এটাকে ডিসেবল করে দিতে পারি, মানে সে পোস্ট দিতে পারবো না, বাট আমরা এটা রিভিউতে রাখলাম, মানে অর্থাৎ রিভিউ করে আমরা যদি মনে হয় যে না দেওয়ার তাহলে দিব। ওকে সেভ চেঞ্জ এটা ডান। ওকে দেন হচ্ছে দেখেন নিউজ ফিড অডিয়েন্স এন্ড ভিজিবিলিটি ফর পোস্ট হচ্ছে এটা আমাদের যেটা আছে থাকুক। পোস্ট এন্ড স্টোরি শেয়ারিং, এটা আমরা শেয়ারিংটা অন আছে, অন থাকুক, ঠিক আছে? এদের পোস্ট কি হলো শেয়ার করতে বলবে, মেসেজ পিপুল ক্যান কন্ট্যাক্ট বাই পেজ প্রাইভেটলি, হ্যাঁ এটা প্রাইভেটলি থাকুক, সে যে আমাদের সাথে কন্ট্যাক্ট করবে এটার জন্য অনেকে না দেখতে পারে। ট্রেন্ডিং এবিলিটি এগুলো যা আছে থাকুক। এজ রেস্ট্রিকশন, দেখেন আমরা এজ রেস্ট্রিকশন চাইলে আমরা এজ রেস্ট্রিকশন করে রাখতে পারি। তারপরে হচ্ছে এখানে সিমিলার পেজ সাজেশন এর মধ্যে আমরা গিয়ে সিমিলার পেজটাকে কিউ সাজেশন করতে পারি। আচ্ছা আর নিচে যান, দেখেন এখানে আমরা কি কিন্তু একটা অপশন আছে রিমুভ পেজ, পেজটা যদি আমরা রিমুভ করে দিতে চাই তাহলে আমরা এখান থেকে কি করে দিব, রিমুভ করে দিতে পারি, ঠিক আছে? পেজটাকে এখান থেকে রিমুভ করে দিতে পারি। আর এখানে একটা অপশন আছে দেখেন যে এখানে ভায়োলেন্স এবল কন্টেন্ট গুলো আমরা কি করে দিতে পারি, ব্লক করে দিতে পারি। কই এই যে পেজ, এই যে দেখেন কই গেল, দেখলাম পেজ মডারেশন, নো ওয়ার্ডস আর বিং ব্লক ফ্রম দা পেজ, পেজ মডারেশনের মধ্যে ক্লিক দেন, এখানে এডিটে ক্লিক দেন, দেখেন এখানে আপনি কি কিছু ওয়ার্ড চাইলে কি করতে পারেন, আপনি এখানে ওয়ান বাই ওয়ান লিখে লিখে এই ওয়ার্ড গুলিকে আপনার পেজে ব্লক করে দিতে পারেন। অর্থাৎ এই ধরনের ওয়ার্ড যদি থাকে তাহলে এটা বাই ডিফল্ট এটা কি থাকবে, এটা ব্লক হয়ে থাকবে, এই কমেন্ট কেউ মানে এটা কেউ করতে পারবে না। ওয়ার্ড লাইক ধরেন এখানে আপনি স্টুপিড ওয়ার্ডটা লিখে দিয়ে দিলেন, তাহলে আপনার পেজে যদি কেউ স্টুপিড ওয়ার্ড লিখে কোনো কমেন্ট করতে চায় বা কিছু করতে চায় তাহলে এটা বাই ডিফল্ট এটা কি হবে না, আসবে না, ঠিক আছে? জি ভাই বুঝতে পারছি। ওকে একসাথে কয়েকটা ওয়ার্ড লিখতে কি কমা দিলেই হবে? হ্যাঁ একসাথে কিছু ওয়ার্ড কমা কমা দিয়ে লিখলে হবে, অথবা আপনি সিএসভি ফাইল দিয়েও করতে পারেন, ঠিক আছে? আচ্ছা এটা সেভ নিচ্ছে না কেন, এড ক্লিক করেন, ডান পাশে এড, ডান পাশে এড, এড করতে হবে, আগে এড হয়নি, এড দেন, এখন ইয়ে করলে হবে, এখন সেভ হয়ে যাবে।
আসার পরে দেখেন এখানে আপনার সব কালো কালো, তো এগুলো দেখতে একটু সমস্যা মনে হচ্ছে। ইউজ দ্য নিচে যান, আরো স্ক্রল করে নিচে যান, এখানে না না এটা করে না, এই যে ডার্ক মোড অফ করে দেই এটা। জি ভাই বলেন কি করতে হবে। ওকে, এখন দেখেন নিচে যান, নিচে যান, এখানে কি আছে দেখেন, শো এ গ্রেটিং মেসেজ, গ্রেটিং মেসেজটা অন করে দেন। গ্রেটিং মেসেজ হচ্ছে কি, যখন কেউ পেজে আপনার আসবে তখন অটোমেটিকলি তাকে কি গ্রেটিং একটা মেসেজ শো করবে, তো এটা হচ্ছে এটা। এটা চাইলে আপনি এখান থেকে চেঞ্জও করে দিতে পারেন, ঠিক আছে। ওকে ওকে, দেন হচ্ছে নিচে যান, দেখেন আপনার কি ইউআর মেসেঞ্জার লিংকের কি দিছে, একটা কপি দিছে, এটা দিলে আছে, এটা সমস্যা নাই। তারপর অ্যাড মেসেঞ্জার টু ইউআর ওয়েবসাইট, আপনি এটা মেসেঞ্জারের সাথে অ্যাডও করতে পারবেন। তারপরে হচ্ছে দেখেন মেসেজ কনভারসেশন সেট, অটোমেটিক রেসপন্স যেটা আছে এটাকে সেট আপ করে দিবেন। দেখেন এখানে কি আছে যে এওএমএসএস, এওএমএসএস হচ্ছে যখন আপনি থাকবেন না তখন যদি কেউ যদি মেসেজ দেয় তাহলে তার কাছে কিভাবে শো করবে। দেখেন এখানে বাই ডিফল্ট একটা দেয়া আছে কি, থ্যাঙ্কস ফর ইউর মেসেজ, উই আর এওয়ে এন্ড ক্যান রেসপন্স রাইট নাও। তো এটা আপনি চাইলে এখানে আপনি কি করতে পারেন, আপনি চাইলে এখানে একটু চেঞ্জ করে দিতে পারেন, এবং লাস্টে আপনি দিতে পারেন যে কি, যদি তোমার ইমার্জেন্সি কোনো দরকার হয় তাহলে ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, এই নাম্বারে কল করুন, ঠিক আছে। এই মেসেজটা কি অটোমেটিক সবার কাছে চলে যাচ্ছে, মানে আমার ফেসবুক ফ্রেন্ড যারা আছে তাদের কাছেও? না, যারা আপনাকে ওসব মেসেজ দিবে। হ্যাঁ, এটা হচ্ছে যখন আপনি ফ্রেন্ডের কাছে চলে গেছে মেসেজ। ক্লিক করছে তাও তো অপর উপর ক্লিক হয় না, অপর উপর ক্লিক হয় না, অপশন নাই। এই যে এখন তো অন আছে, এখানে তো অফ লেখা স্যার, এই মেসেজ এই যে উপরে উপরে ইনস্ট্যান্ট রিপ্লাই যে লেখা আছে না, এটা তো অন আছে। হ্যাঁ, এটা অন, কিন্তু এটা এখানে অন লেখা থাকবে না? না, এখানে অফ মানে হচ্ছে আপনার এখানে অন আছে, ঠিক আছে। আর এখানে যদি আপনার অন থাকে তার মানে বুঝতে হবে আপনার উপরে এটা অফ করে দেন, তাহলে দেখুন এখানে অন লেখা চলে আসে। না স্যার, তাও আসে না, এরকম এরকমই ছিল। ইনস্ট্যান্ট রিপ্লেটা আপনি অন করে রাখেন, ইনস্ট্যান্ট রিপ্লেটা অন করে থাকলে আমাদের এটা অন মানে ইনস্ট্যান্ট যাবে, কেউ মেসেজ দেওয়ার সাথে সাথে তার কাছে ইনস্ট্যান্ট আমাদের এই রিপ্লেটা যাবে। এখানে এডিট, এখানে দেখুন
কিছু লেখাটা চেঞ্জ করে দিয়েছেন? হ্যাঁ, এডিটে যান, এডিটে ক্লিক দেন, এডিটও ক্লিক দেন, এখান থেকে আপনি পাবেন, অপশনটা পাবেন, এখান থেকে পাবেন। এখন দেখেন এখানে যে কাজটা করতে হবে আমাদেরকে, এখানে আপনি কিছু টেক্সট হয়তো লেখা চেঞ্জ করলে চেঞ্জ করে দিবেন, বাট আমাদের ইম্পর্টেন্ট যে জিনিসটা হচ্ছে যে এখানে টাইম জোন, টাইম জোনটা হচ্ছে গুরুত্বপূর্ণ, আপনি টাইমটা সেট করে দিতে হবে। এখানে এট টাইম, এট টাইম এর মধ্যে ক্লিক দেন, কয়বার ক্লিক দেন এট টাইম এর মধ্যে, তাহলে সাত সাত দিনের জন্য চলে আসবে। সাতটা টাইম দেন হচ্ছে আমরা সাতটা টাইম সেট করে দিব। ওকে, এখন আপনার অফিস opening time and ending time to leave. এখানে দিব? হ্যাঁ, এখানে লিখে দেন। এখানে লিখে দেওয়ার পরেও দেখেন আপনার এখানে পাশে কি আসছে, স্যাটারডে, সানডে, মানডে, এইগুলি আসছে, সেগুলোতে চিহ্ন দেন। ফ্রাইডে দিয়েন না, ফ্রাইডে দিয়েন না, ফ্রাইডেটাও তুলেন। ওকে, এখন দেখেন কি হয়েছে, তার মানে আপনি এওয়ে কোন কোন সময় আপনি এওয়ে আছেন এটা কিন্তু এখানে দেখাচ্ছে, ঠিক আছে? অর্থাৎ এই সময়টার মধ্যে যদি কেউ মেসেজ দেয় তাহলে আপনার তার কাছে এই মেসেজটা যাবে, ঠিক আছে? আর ফ্রাইডে, ফ্রাইডেতে কি করবেন, ফ্রাইডেটা অল অল দিয়ে দিবেন, ঠিক আছে? অল দেখেন এখানে অল কিভাবে দিবেন, ফ্রাইডেতে মধ্যে এই যে লেখা ইয়া আছে দেখেন, এটা ধরে টান দিয়ে সবগুলোকে করে দেন। কি করবো স্যার ফ্রাইডে কে? হ্যাঁ, ফ্রাইডে তে ক্লিক দেন, ক্লিক করলে স্যার সিলেক্ট হয়ে যায়। এই বক্স থেকে আপনি ধরে পুরো পুরো পুরোটা করে দিতে পারতেছেন না, 24 ঘন্টা করে দিতে পারতেছেন না। আচ্ছা, এই অ্যাড টাইম, অ্যাড টাইমে ক্লিক দেন, অ্যাড টাইমে ক্লিক দিয়ে ফ্রাইডের জন্য আলাদা একটা অ্যাড টাইম অ্যাড করে দেন। ওকে, এখন আপনি ফ্রাইডে তে ক্লিক দেন, অনলি ফ্রাইডে তে ক্লিক দিয়ে এটা 24 আওয়ার্স করে দেন। আচ্ছা, এরকমই আছে 12 AM থেকে 11 PM, তার মধ্যে পুরো? হ্যাঁ, ওকে ফাইন, এটা ঠিক আছে যে পুরো দিনই আপনার এওয়ে এওয়ে থাকবে, ঠিক আছে? তার মানে হচ্ছে আপনি পুরোটা সময় জুড়ে আপনি বুঝি নাই যে এই টাইমটাতে কি হবে, আমার মেসেজের রিপ্লাই গুলো আমি দেখতে পারবো? এই এই টাইমে আপনাকে কেউ মেসেজ দিলে অটো রিপ্লাই যাবে তার কাছে, ঠিক আছে? ও আচ্ছা, জি স্যার। স্যার সেভ করে করে দিব নাকি আরো কিছু? না, এখানে ঠিক আছে, তো মেসেজ যদি চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করবেন, ইয়ে করে দেন। ওকে স্যার, এটা কি অ্যাড পার্সোনালাইজেশন? লিখ দেন এখানে, দেখেন এখানে কি আছে, ফার্স্ট নেম অফ রিসিপিয়েন্ট, লাস্ট নেম অফ রিসিপিয়েন্ট, ঠিক আছে, ফুল নেম, ফেসবুক পেজ লিংক, ঠিক আছে? আপনি এখানে চাইলে এখান থেকে আমরা ফার্স্ট টাইম লাস্ট টাইম তার সিলেকশন করে দিতে পারি। এটা কি কিভাবে শো করবে, মানে আমার নাম এরকম? ক্লিক দেন, ফার্স্ট টাইম ক্লিক দেন, আচ্ছা এখানে আমার নাম আসবে, মানে কিভাবে আসবে সেটা? হ্যাঁ, তাহলে সেভ করে দিই।
ওকে আচ্ছা আমি কিন্তু আপনাদের পেজে তোর এখানে চ্যাটের মধ্যে একটা লিংক দিয়ে দিছি, এটা হচ্ছে ফেসবুক, দেখেন যে হাউ টু র‍্যাঙ্ক ইওর ফেসবুক পেজ, তো এটা একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন, খুবই সহজ জিনিস। এসইও করে কিভাবে পেজটাকে র‍্যাঙ্ক করে দেওয়া হয় একটু সিস্টেম মাইন্ড আমি বলা আছে। ওকে ওকে দেন এখন দেখেন আমরা কি করলাম, আমরা তো এগুলো করলাম, এখানে এভাবে মেসেজ সেট আপ করে দিছি। আচ্ছা যেখানে এখানে জব অ্যাপ্লিকেশন রিসিভ একটা অপশন আছে, এটাকে অন করে রাখেন। আমরা অনেক সময় পেজের আন্ডারে কি করি, জব পোস্ট দেই, তো ওই এই জব পোস্ট গুলো যদি যখন দিব তখন যারা অ্যাপ্লাই করবে তাদের ইয়াটা যদি এখানে যদি আমরা এটা অন না থাকে তাহলে আপনি নোটিফিকেশন আসবে আপনার কাছে যে ওই নামে তার সে অ্যাপ্লাই করছে কিন্তু আপনি তার কোনো সিভি বা কোনো কিছু পাবেন না, ঠিক আছে, বা ইয়াটা পাবেন না, তো এটা আমরা অন করে রাখতে হবে। আচ্ছা ওকে এখন দেখেন পেজ নট রিকমেন্ডেড, পেজ রিকমেন্ডেড, পেজ ওকে যান, এখানে আমাদের আর কিছু লাগবে না। হ্যালো হ্যাঁ ভাই এখন কোথায় যাবো? ব্যাকে যান, মেসেজে আর কোনো কাজ আছে না? মেসেজ ঠিক আছে, মেসেজে আর কোনো কাজ নেই আপাতত, আপনি পেজ ইনফোতে ক্লিক দেন, পেজ ইনফোতে যান। এখানে দেখেন এখানে থেকে যদি কোনো কিছু চেঞ্জ করা লাগে তাহলে আমরা এখান থেকে চেঞ্জ করতে পারবো। স্ক্রল ডাউন করে নিচে যান, উপরে যান, দেখেন কি কি আছে। ফোন নাম্বার, আমার ফোন নাম্বার দিয়ে দিব? হ্যাঁ ফোন নাম্বার দিয়ে দেন, যে নাম্বারে আপনার সঙ্গে মানে এই পেজে অ্যাড করতে পারবে এটা দিয়ে দেন, এখানে ইমেলটা দিয়ে দেন। ভাই এটা কি সিলেক্ট করে দিব মানে? আচ্ছা ভাই আর ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক দিয়ে দিব এখানে? হ্যাঁ ওয়েবসাইট থাকলে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবেন, লোকেশন দেন, সিটি দেন, জিপ কোড দেন। আর ভাই ম্যাপ লোকেশন তো দরকার, আপনার যদি এখানে সার্ভিস এরিয়া গুলো ইয়া থাকে তাহলে আপনি ইয়ে করে দিতে পারেন, অথবা এটা পুরো বাংলাদেশ লিখে দিতে পারেন, মানে পুরো বাংলাদেশে আপনি সার্ভিস এরিয়া। এটা কি ভাই অলওয়েজ ওপেন দিয়ে দিব?
হ্যাঁ ওলা তো ওপেন রেখে দেন। ওকে এটা হয়ে গেলে যান না, এখানে কিছু দিতে হবে না। প্রাইভেসি পলিসি, প্রাইভেসি পলিসি হচ্ছে প্রাইভেসি প্রতিটি ওয়েবসাইটের একটা প্রাইভেসি পলিসি লিংক থাকে, ওখানে আপনি যদি এটা দিতে চান তাহলে এটা দিতে পারেন, প্রাইভেসি পলিসি লিংকটা দিয়ে দিতে পারেন। ওকে এই মতবা যেমন আছে এরকমই থাকবে। হ্যাঁ ওকে আচ্ছা, এখানে আদার অ্যাকাউন্ট যদি থাকে, হ্যাঁ ইনস্টাগ্রাম বা দেখেন টুইটার এগুলো অ্যাড করতে পারবেন, প্লাস বাটনে ক্লিক দিয়ে দিয়ে অ্যাড করতে পারবেন। আচ্ছা এগুলো তো ভাই মানে এই নামে যদি অ্যাকাউন্ট থাকে তাই তো? না না, যে কোনো অ্যাকাউন্ট আপনি অ্যাড করতে পারবেন, আপনি যদি ওনার হন তাহলে এখানে পাসওয়ার্ড দিয়ে দিয়ে অ্যাড করতে পারবেন। আচ্ছা ওকে, দেখে যান, সেভ হয়ে গেছে, ওটা নিয়ে নিচ্ছি। তারপরে দেখেন ব্যাগে এক আরেকটা অপশন আছে আমাদের পেজ রুল, পেজ রুলটাতে যান, পেজ রুলটা আমাদের দেখা দরকার আছে। তো ব্যাকে নাকি এখানে? ব্যাকে ব্যাকে যান, এটা পেজ রুল, হ্যাঁ পেজ রুলে ক্লিক দেন। তো দেখেন এখান থেকে আপনি নতুন কাউরে অ্যাড করতে পারবেন, এই যে এখানে লেখা আছে কি দেখেন, টাইপ এ নেম অর ইমেল, ঠিক আছে, এখানে আপনি নামটা দিবেন এবং এখানে ডান পাশে দেখেন আছে কি এডিটর অপশন আছে, এডিটর থেকে আপনি এখানে গিয়ে এটাকে তাকে এডিটর রাখতে পারেন, মডারেটর রাখতে পারেন, অথবা এডমিন দিতে পারেন, দিয়ে আমরা অ্যাড করে দিতে পারি, কারণ আমি লিখে ইয়ে করেন অ্যাড করেন। আচ্ছা আমার সাথে শ্রীনাপুর অ্যাড আছে, শ্রীনাপুর দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এটা আপনার আইডি না? এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে আপনি সাবমিট করতে পারেন। আচ্ছা এখানে আমার ফেসবুক পাসওয়ার্ড দিতে হবে? জি জি হ্যাঁ, আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে সাবমিট করলে ওনার কাছে ইনভাইটেশনটা যাবে আর কি, উনি অ্যাকসেপ্ট করলে দেন পুরো। আচ্ছা আচ্ছা অপশনটা বুঝতে পারছি, পাসওয়ার্ডটা একটু দেখতে হবে, পরে পাঠিয়ে দিব না হলে। আচ্ছা এডিটর হলে কি কি মানে চেঞ্জ করতে পারবেন, তাছাড়া পেজের বাকি মানে বাকি সবকিছুই চেঞ্জ করতে পারবেন শুধু আর মেনকে ছাড়া?
শুধু অ্যাডমিট কে রিমুভ করতে পারবেন। কেসটা আপনি শুধু কেসটা ডিলিট করতে পারবেন না, আর আপনি অ্যাডমিট কে রিমুভ করতে পারবেন না, আর বাকি সবই করতে পারবেন। পেজের নেম চেঞ্জ থেকে শুরু করে রুলস এন্ড রেগুলেশন সব চেঞ্জ করতে পারবেন। ভিডিওটা একটু একটু দেখলি মানে আশা করি পারবেন। তাহলে স্যার এখানে আর কোনো কাজ নেই? না, এটা হচ্ছে মূলত পেজটাকে কিভাবে এই পেজকে এখন আমরা কি করছি, আমরা মূলত পেজটা ক্রিয়েট করছি, প্রফেশনালি সেট আপ করছি। এখন হচ্ছে এর পরের ধাপ হচ্ছে মূলত পেজটাকে র্যাঙ্ক করানো, ঠিক আছে? আমি যে ভিডিওটা দিচ্ছি এটা হচ্ছে র্যাঙ্ক করানোর যে ভিডিওটা, ওইটা হচ্ছে এইটা। আচ্ছা স্যার, তাহলে এখানে আর কোনো কাজ নেই মানে আপাতত? এখানে আপাতত আর কোনো কাজ আমাদের লাগতেছে না, ঠিক আছে? এগুলো তো আপাতত কোনো কাজ আর লাগতেছে না। তো আপনি আর আরেকটা জিনিস জানেন, পেজে যান, একটা জিনিস দেখাই। আমরা যদি কোনো পেজকে পেজে একেবারে পেজে যান, হোমে যান, আচ্ছা বেশ, কোথায় থাকে? এখন যদি পেজটাকে আমরা বুস্ট করতে চাই, প্রমোট করতে চাই, তাহলে ওই যে প্রমোটিং আছে, প্রমোটিং এ ক্লিক দেন, প্রমোটে ক্লিক দেন। ক্লিক দেওয়ার পরে এটা আমরা কি করবো, প্রমোট, এই দেখেন প্রমোট ইউর পেজ আছে, প্রমোট ইউর পেজে ক্লিক দেন। আমরা পেজটাকে প্রমোট করব, তাহলে আমাদের পেজের হেলথটা বাড়বে, ঠিক আছে? এটা লাইক টাইক বাড়বে, সবকিছু বাড়বে। অ্যাকসেপ্ট দেন। তারপর দেখেন এখানে একটা ব্যানার আসছে, যে ব্যানারটা মূলত আপনি দিচ্ছেন, এটা এটাকে আপনি চাইলে এডিট করতে পারবেন। যে এডিট অপশন আছে, এডিট অপশনে গিয়ে এখানে আপনি চাইলে অন্য কোনো একটা ব্যানার আর সুন্দর করে ইয়ে করে ব্যানার দিতে পারেন। স্যার এখানে যে টাকার পরিমাণ দেওয়া আছে, মানে কি 100 টাকার দিয়ে যদি করি তাহলে 250 থেকে 600 পর্যন্ত পিপল রিচ হবে পার ডে, এরকম? হ্যাঁ এরকম। দেখেন আপনার 5 দিনের জন্য ক্যাম্পেইনটা আছে, আপনি এটা চাইলে বাড়াতে পারবেন, কমাইতে পারবেন এটার উপরে। এই যে উপরে দেখা যাচ্ছে চুজ ওয়েন দিস অ্যাড উইল এন্ড, ঠিক আছে? এখান থেকে আপনার বাড়ানোর কমানোর অপশন আছে। আচ্ছা, এখানে স্যার এই ভিসা কার্ড বা করবে মানে শো করবে এক একটা অ্যাড এর মাধ্যমে, মানে তারা কিভাবে মানে রিচ করবে? স্পন্সর অ্যাড চলবে, ঠিক আছে? পেইড প্রমোশন, যেটা পেইড প্রমোশন চলবে, পেজে আমরা বিভিন্ন অ্যাডভার্ট দেখতে পান না, এই অ্যাডভার্ট গুলো তো এইভাবে যায়, ঠিক আছে? এখানে আপনি জাস্ট কি কোনো অ্যাড এ পেমেন্ট মেথডে ক্লিক দেন, পেমেন্ট মেথডটা অ্যাড করে দিলে কিন্তু ক্যাম্পেইন স্টার্ট হয়ে যাবে। পেমেন্ট মেথড অ্যাড করে দিলে দেখবেন আপনি যে প্রমোট নাও যে অপশনটা আছে ওইটা এনেবল হবে, তখন আপনি প্রমোট নাও ক্লিক দিলেই এটা প্রমোট হয়ে যাবে। এখানে অ্যাড করে কিভাবে কার্ড? এই যে কার্ড এ ক্লিক দেন, আইবেন দেন, দিয়ে নেক্সট যান।
বন্ধ করে দিছে রিসেন্টলি, তো 3-4 মাস হবে, 4-5 মাস হবে বন্ধ করে দিছে। নতুন অ্যাকাউন্ট গুলো তো হচ্ছে না, পুরাতন অ্যাকাউন্ট হইতো, রিসেন্টলি বন্ধ করেছে একেবারে কিছুদিন আগে। স্যার ক্রেডিট কার্ড দিয়ে কি হয় এভাবে যে ভিসা কার্ড বা নরমাল যে এটিএম কার্ড ভূতের যে কার্ড গুলো দেওয়া হয়? ভূতের কার্ড বলতে যেমন আমরা ব্যাংকে অ্যাকাউন্ট যখন করি তখন আমাদেরকে একটা ক্রেডিট কার্ড দেওয়া হয়, এই ক্রেডিট কার্ড দিয়ে কি হয়? ব্যাংকে অ্যাকাউন্টে ডেবিট কার্ড দেয়, হ্যাঁ ডেবিট কার্ড তো হবে, ডেবিট আর ক্রেডিট কার্ড লেখা আছে ভাইয়া, ওই তো হবে। স্যার এখানে তো আমাদের বায়ারই তো আমাদের কার্ড দিয়ে দিবে ইউজ করার জন্য নাকি? হ্যাঁ বায়ার দিয়ে দিবে, আবার কোন কোন সময় বায়ার পেমেন্ট করে দেয়, তাহলে পেমেন্ট করে দিলে নিজেও করা লাগে, নিজের ইয়ে দিয়েও কনসিউম করার লাগে, ঠিক আছে। স্যার এখানে যে এরকম লক্ষ্য দেয়া আছে যে এই পরিমাণ টাকা খরচ করলে এতটা মানুষ রিচ করবে, এবারে যে কি এরকম হয় নাকি কম বেশি হয়? না এবারে যে এরকম হয় না, কম হয়, কম হয়। তাহলে স্যার কতটুকু কম হয়, মানে কম হলে আসলে কি রকম? মানে এখানে আপনাকে একটা পটেনশিয়াল, এটা প্রোডাক্ট বেসড অবশ্যই, এটা হচ্ছে একটা পটেনশিয়াল রিচের ব্যাপার এখানে দেখাচ্ছে, ঠিক আছে। এটা যে শিওর 100% এরকমই হবে এরকম না, এটা অবশ্যই একটু কম হয়, ফেসবুকে একটু কমই হয় সব সময়, তবে এটা প্রোডাক্টের উপর নির্ভরশীল। আপনি প্রোডাক্ট আসলে কি ধরনের এইসব বিষয়ের উপর আসলে নির্ভর করতেছে, আপনার ক্লায়েন্ট বা আপনি অডিয়েন্সটা কি ধরনের সিলেকশন করে দিচ্ছি আমরা, এটা একটা ফ্যাক্ট। প্রোডাক্টের আমাদের ক্রেতাদের এজ গুলো একটা ফ্যাক্ট। যেমন এক্সাম্পল আপনি এমন একটা প্রোডাক্ট দিলেন যে প্রোডাক্টটা হচ্ছে কি বয়স্ক মানুষদের জন্য, ঠিক আছে। এখন বয়স্ক মানুষরা এখানে তো রিচ আপনার কম হবে স্বাভাবিক, কারণ তারা তো ফেসবুকটা কম ইউজ করতেছে। কিন্তু আপনি যদি টেনিস বয়সে পোলা বানের এই ইয়ার করে দেন তাহলে দেখুন এটা অনেক রিচ। কেন? কারণ হচ্ছে কিছু বিষয় আছে, এটা আছে যে আপনার বাজেট সমান থাকলেও দেখবেন যে আসলে প্রোডাক্ট ক্রাইটেরিয়ার উপর বিষয়টা পরিবর্তন হবে। আমি কি বুঝাইতে পারতেছি? এখানে তো স্যার লেখা নাই, মানে ওরা তো আমাকে এই জিনিসটা জিজ্ঞেস করতেছে না যে তুমি কোন প্রোডাক্টটা এখানে সেল করতে চাচ্ছ, তার উপর বেস করে কিন্তু ওরা আমাকে রেশিও দেখাচ্ছে না। আপনাদের এই যে পেজের আমরা পেজটা প্রমোট করতেছি, আমাদের পেজের ক্যাটাগরি আমরা দেই নাই, এই যে এডুকেশন দিছি আমরা, ঠিক আছে, মনে আছে? তাহলে ওটার উপর বেস করে স্যার আমাকে শো করতেছে যে 170 এখানে টাইপ, হ্যাঁ হ্যাঁ আমাদের এটা টাইপটা করতেছে। তারপর আপনি ব্যাকে যান, একটু ব্যাকে যান, দাঁড়ান, আপনি ক্যান্সেল দেন, ক্যান্সেল দেন, এটা ক্যান্সেল দেন, প্রমোট পেজে, প্রমোট ইউর পেজ আবার ক্লিক দেন, ওকে। এখানে দেখেন নিচে যান, একটু নিচে যান, এই যে দেখেন এখানে অডিয়েন্স, দাঁড়ান, ওয়েট ওয়েট 1 মিনিট, তো তাড়াহুড়া করেন কেন, উপরে যান, ক্রিয়েট নিউ লেখা আছে দেখছেন, অডিয়েন্স এর একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অডিয়েন্স আপনি সিলেকশন করে দিবেন। তো আপনার অডিয়েন্স সিলেকশনের উপরও কিন্তু ডিপেন্ডস করতেছে আপনার কি পরিমাণে রিচ হবে বা কি ধরনের রিচ হবে। সবসময় টাকার উপর কিন্তু নির্ভর করবে না, যে বেশি টাকা দিলে যে বেশি হবে এরকম কিন্তু না, আপনার অডিয়েন্স টার্গেটিং এর উপর কিন্তু একটা ব্যাপার আছে। আপনাকে প্রপার আপনার প্রোডাক্টস এর জন্য প্রপার অডিয়েন্স কে টার্গেটিং করে নিতে হবে, যে গুগল ক্যাম্পেইন এর মতো নয়। এখানে এডিটে কলম বাটনে ক্লিক দেন, তাহলে এখান থেকে এডিট করতে পারবেন, কলম বাটনে ক্লিক দেন, এখানে এই সিলেকশন করতে পারতেছেন, ম্যান ওমেন ওদেরকে সিলেকশন করতে পারতেছেন, লোকেশন সিলেকশন করতে পারতেছেন, তারপরে
এখানে ডিটেইল টার্গেটিং আছে, ডিটেইল টার্গেটিং এর মধ্যে ব্রাউজ আছে, ব্রাউজারের মধ্যে ক্লিক দেন, ব্রাউজারের মধ্যে ক্লিক দিলে এখান থেকে আপনি কিছু লিখে সার্চ করে তাদেরকে আনতে পারেন, ফুড লাভার আনতে আনতে পারেন, ফ্রিল্যান্সিং লিখতে পারেন, ফ্রিল্যান্সিং আসবে, এরকম আসবে, তাদেরকে দিয়ে দিয়ে এখান থেকে আনতে পারবে। ঠিক আছে, একটা পেজে লাইক মানে পেজ প্রমোশনের ক্ষেত্রে কি পরিমাণ ভূমিকা রাখে একটু এক্সপ্লেইন করবেন প্লিজ। পেজ প্রমোশন, এই যে প্রমোশন, এই প্রমোশনটা আমরা এখানে যে প্রমোশন করতেছি এটা হচ্ছে মূলত পেজের হেলথটা বাড়ানোর জন্য। পেজের হেলথটা বাড়ানো বলতে কি, পেজের মধ্যে লাইক টাইক বাড়বে, ইয়ে হবে, পেজের হেলথ বাড়লে দেন হচ্ছে আমরা ক্যাম্পেইন, ক্যাম্পেইনে যাব, ক্যাম্পেইন দেখাবো। তো ক্যাম্পেইনের মধ্যে কিন্তু আসলে ভূমিকা রাখে একটা পেজের হেলথ। আপনার যদি একটা পেজের হেলথ যদি কম থাকে সেখান থেকে যদি আপনি ক্যাম্পেইন চালান, আর একটা পেজের হেলথ যদি অনেক ভালো থাকে সেখান থেকে যদি আমরা ক্যাম্পেইন চালাই, একটা ডিফারেন্ট ডিফারেন্স আছে। ঠিক আছে, কারণ ডিফারেন্স গুলি আসলে আমি আপনাদেরকে প্রথমে দিকে বলছি, কিন্তু কিছু কিছু বিষয় আছে এটা আসলে প্র্যাকটিক্যাল লাইফে কাজ করলে এটা বোঝা যায়, আদারওয়াইজ এভাবে কিন্তু বোঝা যায় না, এটা বোঝা সম্ভব না। আপনার একটা যে পেজের হেলথ খুব কম, হ্যাঁ, এটা $10 প্রমোশন করলে, $10 একটা ক্যাম্পেইন চালালে এটা থেকে যে ধরনের রেজাল্ট আসবে, যে পেজের হেলথ অনেক ভালো সেটা থেকে $10 ক্যাম্পেইন চালালে রেজাল্টটা আরো একটু ভালো আসবে। আচ্ছা, ওকে, তো কিভাবে আপনাকে যদি ফেসবুকে অনেক সময় কিন্তু লিখে সার্চ দিবে, অনেকে যে ডিজিটাল মার্কেটিং গ্রুপ, ডিজিটাল মার্কেটিং পেজ, অথবা কেউ লিখে সার্চ দিতে পারে ফ্রিল্যান্সিং পেজ, এরকম লিখে সার্চ দিলে যেন আপনারটা সামনে চলে আসে। ঠিক আছে, এরকম ডিজিটাল মার্কেটিং এ অনেক গ্রুপ আছে, ফ্রিল্যান্সিং এর উপর অনেক গ্রুপ আছে, সো আপনারটা যেন ফার্স্টে সামনে চলে আসে, এটার জন্য হচ্ছে মূলত এসইও করা। ভিডিওটা একটু দেখেন, যে এসইও এর যে ভিডিওটা দিছি ভিডিওটা একটু দেখেন, তারপর যদি নেক্সট ক্লাসে কোশ্চেন থাকে তাহলে অবশ্যই আমরা আলোচনা করব। আর আমরা হয়তো যদি এটা যদি এসইও নিয়ে যদি আপনাদের কোনো ইয়া না থাকে তাহলে আমরা সরাসরি ক্যাম্পেইনে চলে যাব। ঠিক আছে স্যার, আজকের ক্লাস তো তাহলে শেষ নাকি? ওকে, হ্যাঁ, আজকের ক্লাস মানে আমার ওই যে ব্যাটারি শেষ হয়ে, হ্যাঁ, রেকর্ডিং অফ করে দেন, রেকর্ডিং অফ করে দেন। আর